সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। বিশ্বকাপের পর কোনো বিশ্রাম নয়, ঘোষিত দলে তিন ফরম্যাটেই নেতা হয়ে যাচ্ছেন বিরাট কোহলি। সীমিত ওভারের দলে সহ অধিনায়ক থাকছেন রোহিত শর্মা। ধোনি সেনার কাজে দু মাস ব্যস্ত থাকবেন বলে এই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তার পরিবর্তে সীমিত ওভারে কিপিং করতে দেখা যাবে ঋষভ পন্তকে। টেস্ট সিরিজের জন্য পন্তের সঙ্গে কিপার হিসাবে দলে ডাক পেলেন ঋদ্ধিমান সাহা। অন্যদিকে সীমিত ওভারের সিরিজে জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দেওয়া হয়েছে। দুই সিরিজের একটিতেও সুযোগ পেলেন না দিনেশ কার্তিক। আবার ওদিকে চোট সারিয়ে দলে ফিরলেন শিখর ধাওয়ান। ফের রোহিতের সঙ্গে ওপেন করতে দেখা যাবে তাকে। ভারত আর ওয়েস্ট ইন্ডিজ সফর 3 আগস্ট থেকে শুরু হচ্ছে। এখানে ভারতীয় দল প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলবে 3টি, এরপর ওয়ান ডে সিরিজ এবং 2টি ম্যাচের টেস্ট সিরিজও খেলবে। এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ 22 আগস্ট থেকে 26 আগস্ট এবং দ্বিতীয় ম্যাচ 30 আগস্ট থেকে 3রা সেপ্টেম্বর খেলা হবে। এই টেস্ট সিরিজ জিতে ভারতীয় দল নিজেদের ICC টেস্ট র্যাঙ্কিংয়ে আরও বেশি উন্নতি করতে চাইবে। ভারত বর্তমানে টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে আছে, কিন্তু তাদের রেটিং পয়েন্ট মাত্র 113। নিউজিল্যান্ড ভারতের অনেকটাই কাছে আছে, তাদের রেটিং পয়েন্ট হলো 111। BCCI ভারতের 16 সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে এবং সেই সঙ্গে ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজের জন্যও দল ঘোষণা করেছে। দলে নির্বাচকরা বেশ কিছু চমক দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছেন, যদিও এই দলকে যথেষ্ট ভারসাম্য দেখাচ্ছে। 16 সদস্যের ভারতীয় টেস্ট দল এই রকম: বিরাট কোহলি অধিনায়ক, অজিঙ্ক রাহানে, ময়ঙ্ক আগরওয়াল, KL রাহুল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারি, রোহিত শর্মা, ঋষভ পন্ত উইকেটকিপার, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ঈশান্ত শর্মা, মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরা ও উমেশ যাদব। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল এই রকম: বিরাট কোহলি অধিনায়ক, শিখর ধাওয়ান, রোহিত শর্মা সহ অধিনায়ক, লোকেশ রাহুল, শ্রেয়স আয়ার, মনীষ পাণ্ডে, ঋষভ পন্ত উইকেটকিপার, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, কেদার যাদব, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, নবদীপ সাইনি। এরপর টি টোয়েন্টি সিরিজের জন্য 15 সদস্যের ভারতীয় দল: বিরাট কোহলি অধিনায়ক, শিখর ধাওয়ান, রোহিত শর্মা সহ অধিনায়ক, লোকেশ রাহুল, শ্রেয়স আয়ার, মনীষ পাণ্ডে, ঋষভ পন্ত উইকেটকিপার, কুণাল পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, দীপক চাহার, নবদীপ সাইনি। সো বন্ধুরা, ভিডিওটি আপনার সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।